সেই ব্যাংকটাকে কিভাবে আপনি সার্ভিস করবেন, এই ম্যাজিক তো আমার কাছে নাই। এখানে কিছু জায়গায় তো আমাকে অবশ্যই ভিন্ন ধর্মী কাজ করতে হবে। আমরা কি করতে যাচ্ছি, আমরা ব্যাংক রেজলিউশন অ্যাক্ট নিয়ে আসতে যাচ্ছি, যেটার মাধ্যমে আমরা সবগুলো অপশনই সরকারের থেকে আমরা নিয়ে নেব সরকারের মাধ্যমে আইনগতভাবে, যেটার মাধ্যমে মার্জার, অ্যাকুইজিশন, লিকুইডেশন এবং কনসোলিডেশন সব কিছুই করা সম্ভব হবে। ক্যাপিটালাইজেশন, রিক্যাপিটালাইজেশন করতে হবে, কিছু ব্যাংকে নতুন ইনভেস্টর নিয়ে আসতে হবে। যেমন ইসলামিক ব্যাংকের কথাই ধরে, এখানে একটা পরিবারের হয়তো 80% শেয়ার আছে, তারা হয়তো এখন নাই দেশে, এই শেয়ারটা কি এখন তো ব্লকড, এটাকে তো আমি আলটিমেটলি তো কোনো ইনভেস্টরদের কাছে দিতে হবে, সেগুলো কারা হবে কী হবে, এই ডিসিশনগুলোর জন্য একটা আইনগত একটা আমাদের এই লাগবে। আমরা সেই আইনটা তৈরি করছি, এই আইনটা শীঘ্রই আমরা সরকারের কাছে নিয়ে যাব এবং তারপরে আমরা কাজ শুরু করব। ইতিমধ্যে অ্যাসেট কোয়ালিটি ডিটারমিন করার জন্য অ্যাসেট কোয়ালিটি রিভিউ আমরা করছি টাস্কফোর্স দিয়ে। এই 11টা প্রথমে 10টা ব্যাংকে আমরা অ্যাসেট কোয়ালিটি রিভিউ করব। ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, দে আর ফাইন্যান্সিং দ্য অডিটার্স, ইন্টারন্যাশনাল অডিটার্স আমরা নিয়ে আসছি, সেটাতে 50-50 বাংলাদেশি অডিটার্স দিব, দিয়ে আমরা এই ব্যাংকগুলোকে অডিট করাব। উই উইল গেট দ্য ট্রু পিকচার, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের রিভিউ থাকবে, এভিডেন্স কালেকশন হবে, যেটার মাধ্যমে আমরা ডোমেস্টিক কোর্টেও আমরা তাদেরকে নিয়ে যেতে পারবো যারা এখানে অ্যাবিউজ করেছে ব্যাংকিং সিস্টেমের রিসোর্সগুলোকে এবং নামে বেনামে নিয়েছে, সেটাকে আমরা ডিটারমিন করে সেইভাবে আইডেন্টিফাই করে তাদেরকে কোর্ট সিস্টেমে নিয়ে যাবো ডোমেস্টিক্যালি, এবং উই উইল ফার্নিশ দ্য এভিডেন্স অলসো ইন্টারন্যাশনালি ফর ইন্টারন্যাশনাল কোর্ট সিস্টেম টু ডেলিভার। সো এগুলোর চেষ্টা হচ্ছে, আমরা আশা করব যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা একটা ভালো ব্যাংকিং খাত বাংলাদেশকে রেখে যেতে পারব। হয়তো 2-3 বছর লাগবে, কিন্তু ব্যাংকিং খাতটা যেন স্বাবলম্বী হয়, নিজ পায়ে দাঁড়ায়। বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাংকিং খাত, আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর সবচেয়ে দুর্বল ফাইন্যান্সিয়াল সেক্টর ইভেন পাকিস্তানের চেয়ে, সত্যি কথা বলতে। কারণ আমাদের যে ফাইন্যান্সিয়াল ডেট আমরা M2/GDP দিয়ে মেজার করি, সেটা আমাদের থাকা উচিত ছিল এখন 80-90% অফ GDP, আমরা আছি 54%, আমরা উঠেছিলাম 64, নেমে গেছি 54। এই যে অ্যাবিউজগুলো হয়েছে ব্যাংকিং খাতে, সেটার ইম্প্যাক্ট তো আমাদের অর্থনীতিতে পড়েছে, এটা তো অস্বীকার করে লাভ নেই। এটার ইম্প্যাক্ট তো আমাদের ক্রেডিট ফ্লোতে পড়েছে, এটার ইম্প্যাক্ট আমাদের ইনভেস্টমেন্টে পড়েছে। সেইগুলোকে কাটিয়ে ওঠার জন্য আমাকে ফাইন্যান্সিয়াল সেক্টরকে স্ট্রেংথেনিং করতে হবে। এখন পর্যন্ত সত্যিকারের অর্থে ফরওয়ার্ড লুকিং রিফর্মগুলো কিন্তু আমি করার সুযোগ পাইনি। আমি ব্যাকওয়ার্ড লুকিং রিড্রেসিং অ্যান্ড কারেক্টিং দ্য প্রবলেমস, ক্রাইসিস ম্যানেজমেন্ট, এটা নিয়েই এখনও ফাইটিং। সামনের দিকে আশা করব যে ব্যাংকিং খাতটাকে কীভাবে স্বাবলম্বী করে নতুনভাবে একটা আমি বলবো যে সম্মানজনক একটা অবস্থানে নিয়ে আসা যায়, সেই প্রচেষ্টাটা রইল। আপনাদের সাপোর্ট আমরা চাই, আপনাদের সাথে নিয়েই করব। আপনারাই স্টেক হোল্ডার, বিজনেস কমিউনিটি ইজ দ্য স্টেক হোল্ডার, তাদের ছাড়া তো হবে না। কাজেই একটু ধৈর্য ধরুন, ইনশাল্লাহ উই উইল ওভারকাম এভরিথিং অ্যান্ড উইল বি সাকসেসফুল। আমরা কিন্তু কোনো বিজনেস প্রতিষ্ঠান সরকারিভাবে কোনো বন্ধ করার চেষ্টা করা হয়নি। কোনো ব্যাংক অ্যাকাউন্ট যেটা কোনো বিজনেস প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত সেটাকে কিন্তু আমরা ব্লক করি নাই, সেটা কমপ্লিটলি ওপেন আছে। বেক্সিমকোকে আজকে খবরের কাগজে হয়তো দেখেছেন যে রিসিভারশিপ দেওয়া হয়েছে। রিসিভারশিপ দেওয়া মানে এই না যে বেক্সিমকো অচল করে দেওয়া হলো, তার বেক্সিমকোকে সচল রাখতেই রিসিভারশিপ দেওয়া হয়েছে। কারণ হচ্ছে গত কয়েক মাস ধরে বেক্সিমকোর বেতন ভাতা ইত্যাদি কিন্তু আমরা সরকার থেকেই দিচ্ছি অনেকাংশে, তো এইভাবে তো চলতে পারবে না। আমরা ফ্যাক্টরি তো সরকার চালাতে পারবে না, সরকার দেখ। এখন আমরা যেটা দেখতে চাচ্ছি বেক্সিমকোতে আমরা রিসিভারশিপ দিয়ে আমরা যেটা চেষ্টা করতে, ফান্ড যেন ডাইভার্টেড না হয়, যেটা এক্সপোর্ট হচ্ছে সেই টাকাটা যেন বাংলাদেশে আসে এবং সেটা দিয়ে যেন আমরা লেবারের খরচটা মেটাতে পারি, সেটা দিয়েই যেন আমরা আমাদের বাণিজ্যিক কার্যক্রমটা চালিয়ে রাখতে পারি। কোম্পানির ভ্যালু প্রিজার্ভেশন ইজ ওয়ান অফ দ্য অবজেক্টিভ। কোম্পানিকে মারতে 1 সেকেন্ড লাগবে না, আর্নিং বন্ধ করে দিলে কালকেই একটা কোম্পানি উল্টায়, কিন্তু কোম্পানিকে বাঁচিয়ে রাখাটা কিন্তু অনেক চ্যালেঞ্জ।
কাজে আমরা চেষ্টা করছি যে কোম্পানিগুলোকে বাঁচিয়ে রেখে, আমি এক্সিম ব্যাংকে গত মাসে 1,000 কোটি টাকা দিয়েছি জাস্ট টু পে, 1,000 কোটি টাকা জাস্ট টু পে গার্মেন্ট ওয়ার্কারদের বেতন দেওয়ার জন্য। তো এগুলো তো আমরা করছি, কী কারণে করছি? কারণ হচ্ছে যে কোনো প্রতিষ্ঠান যেন বন্ধ না হয়, কোনো প্রতিষ্ঠানে যেন শ্রমিকরা আগুন লাগিয়ে না দেয় বা ভাঙচুর না করে, সেটা আমরা চেষ্টা করছি। তো কিন্তু অ্যাট দ্য সেম টাইম অ্যাকাউন্টেবিলিটি তো থাকতে হবে। প্রতিষ্ঠান করে ব্যাংকের টাকা নিয়ে চলে গেলাম, অ্যাকাউন্টেবল হলাম না, সেটা তো হবে না। কাজেই আমরা সেই দৃষ্টিকোণ থেকে আইনগতভাবে দেশের ভিতরে দেশের বাইরে তাদেরকে অ্যাকাউন্টেবল করার জন্য যা করার দরকার সেটাও আমরা করব। আমরা যখন আসলাম, চারটে চ্যালেঞ্জ আমি দেখলাম আমাদের দিক থেকে। একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক ইনস্টেবিলিটি, এক্সচেঞ্জ রেট আনস্টেবল, ট্রেড ইমব্যালেন্স, সিরিয়াস কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, হাই ইনফ্লেশন, আর সাইজেবল এরিয়ার্স জমে গেল, পেমেন্ট এরিয়ার্স যেটা সেটেল করা প্রায় 2.5 বিলিয়নের উপর, যেটা আনসেটেলড, এলসি ওপেন করা হয়েছে কিন্তু এলসি পে করা হয় না, সেগুলো তো ইমিডিয়েটলি অ্যাড্রেস করার বিষয় যেটা আমরা হাতে নিয়েছি। আর তার সাথে তো আছে জেনারেল ইকোনমিক ম্যানেজমেন্ট, নর্মালি টাইমে এই তিনটে থাকে না। আরেকটা হচ্ছে ব্যাংকিং সিচুয়েশন, ব্যাংকিং ক্রাইসিস যেটা হচ্ছে, যে দুর্বৃত্তায়নের মাধ্যমে 100,000,000,000 টাকা ব্যাংকিং খাত থেকে চলে গেছে, সেই টাকাটার কারণে তো ব্যাংকিং খাত মোটামুটিভাবে একটা অস্থিতিশীল পরিবেশে ছিল, আছে। তো এই জায়গাটাকে কন্টেইন করে রাখা একটা বড় চ্যালেঞ্জ। যে জিনিসটা আমি বলবো যে ব্যাংকিং খাতে কোনো ধরনের মেল্টডাউন হবে না, উই হ্যাভ স্টেবিলাইজড ইট। হ্যাঁ, কয়েকটা ব্যাংকে এখনও গ্রাহকদের টাকা দিতে পারছে না, সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি কিছু কিছু লিকুইডিটি দিয়ে কীভাবে এটাকে ম্যানেজ করা। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের ম্যাক্রো স্টেবিলিটিকে কম্প্রোমাইজ করে না করে আমরা কিন্তু ব্যাংকিং খাতকে উদ্ধার করার চেষ্টা করছি, আমরা কিন্তু টাকা ছাপাচ্ছি না। এখন পর্যন্ত গত 3 মাসে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাপিয়ে কোনো কিছু দেওয়া হয়নি এবং হবে। গত সপ্তাহে সার কেনার জন্য একটা টেন্ডার ইস্যু করা হয়েছে 5,000 কোটি টাকার মতো, সরি, এই একটা বন্ড ইস্যু করা হয়েছে 5,000 কোটি টাকার মতো। আমরা জানি যে ওই বন্ডটা আলটিমেটলি সেন্ট্রাল ব্যাংক থেকে তারা লিকুইডিফাই করবে ব্যাংকগুলো। আমরা ওইটার এগেনস্টে অফসেট করার জন্য 5,000 কোটি টাকার ইকুইভ্যালেন্ট আমরা বন্ড ইস্যু করে টাকাটাকে অ্যাবসর্ব করে দিব ফর দ্য টাইম বিং। কারণ হচ্ছে আমাদের লক্ষ্য হচ্ছে ম্যাক্রো স্টেবিলিটি, এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি হইতেই হবে, এটা না হলে পরে ইনফ্লেশন স্টেবিলিটি আসবে না, প্রাইস স্টেবিলিটি আসবে না, আমাকে এই ফাইটটা করতে হবে। যে জিনিসটা আমি দেখতেছি ইনফ্লেশনের ক্ষেত্রে, হ্যাঁ অবশ্যই আমি জানি যে ইন্টারেস্ট রেট বেড়েছে, বাট দ্যাটস দ্য অনলি মেডিকেশন দ্যাটস গ্লোবালি প্র্যাকটিসড অ্যান্ড ইকোনমিক্সের থিওরি নাম্বার 101, এটাকে অস্বীকার করে লাভ নাই। আমাকে বুঝতে হবে, আমরা প্রত্যেকটা দেশকে অ্যানালাইজ করছি, ইউকে, আমেরিকা, থাইল্যান্ড, প্রত্যেক কোনো দেশেই 12 মাসের নিচে ইনফ্লেশন কমে নাই, 12টা মাস লাগে। আমরা শুরু করেছি কম, আমরা শুরু করেছি সত্যি কথা বলতে IMF-এর চাপে পড়ে গত সরকার ইন্টারেস্ট রেট লিবারালাইজেশন করলো কবে, জুন মাসে, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, তো 3 থেকে 4 মাস হয়েছে, তো আরও 8টা মাস অন্তত আমাকে দিতে হবে টু ব্রিং ইট ডাউন টু 5-6% নামিয়ে আনার জন্য। আমরা কি দেখতে পাচ্ছি ডাটাটাকে যদি আমরা অ্যানালাইসিস করি, নন ফুড ইনফ্লেশন অগস্টে কমেছে, সেপ্টেম্বরে কমেছে, অক্টোবরেও কমেছে, এই যে অক্টোবরে যে স্পাইকটা দেখলাম, নন ফুড ইনফ্লেশন কিন্তু কমেছে। ফুড ইনফ্লেশনটা বলাটাই সবসময় থাকে, বন্যা হয়েছে আমাদের কোন মাসে, অগস্ট সেপ্টেম্বর, এই বন্যার প্রভাবটা কি ফুড প্রাইসে পড়বে? না, অবশ্যই পড়বে এবং পড়েছে। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের ডেটাতে কিন্তু এখন আর কোনো ম্যানিপুলেশন নেই, অর্থাৎ আগে তো কমিয়ে রাখা ছিল,
এখন তো হাই লেভেলে চলে আসছে, ফলে একটা বেস এফেক্টও আছে। অর্থাৎ আগের কমিয়ে রাখার যখন আমি পার্সেন্টেজ ক্যালকুলেট করব, এখন তো সবসময় একটু বেশি আসবে ইনফ্লেশন, আগে তো কমিয়ে রাখা ছিল। তো বেস এফেক্টটাও কিন্তু একটা বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে, যেটা আমাকে হায়ার ইনফ্লেশন নাম্বার দিচ্ছে বর্তমানে পার্সেন্টেজ চেঞ্জে। কাজে এগুলো আমাকে একটু ধৈর্য ধরতে হবে। আমরা আশা করব যে এটা কমে আসবে। শুধু মনিটারি পলিসির উপরে কি আমরা ডিপেন্ড করছি? না, তা বলবো না। সাপ্লাই সাইডে প্রত্যেকটা এসেনশিয়াল গুডসের উপর ট্যাক্স আইদার জিরো করে দেওয়া হয়েছে অথবা কমিয়ে দেওয়া হয়েছে সিগনিফিকেন্টলি, যেটা আমাদের এনবিআর চেয়ারম্যান সাহেব বললেন। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে টেম্পোরারিলি হলেও যাতে আমরা প্রাইস লেভেলটা ফর দ্যাট গুডস একটু কমিয়ে রাখতে পারি। হ্যাঁ, সবগুলোকে প্রাইস কমবে না। যেমন আমরা আলোচনা করছিলাম যে ভোজ্য তেল যারা আমদানি করে তারাই বলবেন যে তেলের দাম বিশ্ববাজারে $800 থেকে $1200 হয়ে গেছে, এটাকে কি আমি দাম কমিয়ে রাখতে পারবো বাংলাদেশে? না, পারবো না। আমার এক্সচেঞ্জ স্টেবল হলেও কি থাকবে? না, থাকবে না, এটা বাড়বে। এই শখগুলোকে ভোলাটিলিটিগুলোকে থাকবে। চালের বাজারে চালের উপর ডিউটি জিরো করে দেওয়া হয়েছে, চাল কি আমদানি হচ্ছে? না, হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ বাংলাদেশে চালের দাম বিশ্ব সব দেশের চালের, আমি ইম্পোর্ট করলে পরে আমার লস হবে, চাল কেউ ইম্পোর্ট করবে না। আমাদের চালের দাম এখন যা আছে সেটাতে ভারত থেকেও আমদানি করলেও জিরো ডিউটিতেও কেউ আমদানি করবে না, আনলেস ভারতে চালের দাম আরও কমে। এটা হচ্ছে বাস্তবতা। তবে গুড নিউজ হচ্ছে ভারতে চালের দাম কমতে যাচ্ছে, দে হ্যাভ এ বাম্পার ক্রপ। এবং ভারতের চালের দাম যদি আরেকটু কমে তখন আমাদের আমদানিটা শুরু হবে, তার আগে কিন্তু এটা কমবে না। কাজে আমাদের চালের দাম যেখানে আছে মোটামুটি ওইখানেই হয়তো থাকবে, ওইটাকে নিয়েই আমাদের চলতে হবে। একটা ভালো দিকও আছে, কৃষকরা তো দাম পাচ্ছে, এমন না তো না যে এটা কৃষকরা দাম পাচ্ছে না, কৃষকরা কিন্তু ভালো দামে চাল বিক্রি করছে, সেটার একটা ভালো দিকটা আমাদের ভুলে গেলে হবে না। সারের আমদানির ক্ষেত্রে ব্যাপকভাবে এরিয়ার জমেছিল, আমাদের সার আমদানি বন্ধ হয়ে গেছিল, সেই সার কিন্তু এখন অবারিত, প্রত্যেকটা এলসি সেটেল করে দেওয়া হয়েছে, সার নিয়ে কোনো সংকট আপনারা কোনো পত্রিকায় আর পাবেন না। আমি এগ্রিকালচার মিনিস্টারকে ফোন করেছিলাম গতকাল যে ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম উইথ ফার্টিলাইজার, বলছে নো প্রবলেম, আমরা আনলিমিটেড অ্যামাউন্টও বানতে পারবো যতখানি আমাদের দরকার। আমি ব্যাংকারদের সাথে আলাপ করি যে ফরেন এক্সচেঞ্জ নিয়ে কোনো শর্টেজ আছে কিনা, আপনাদেরকেও বলছি যে ফরেন এক্সচেঞ্জ নিয়ে যদি কোনো শর্টেজ থাকে আমাকে বলবেন, কিন্তু আমি কোনো কমপ্লেন পাইনি, বাজারে পর্যাপ্ত পাওয়া যাবে, আপনাকে টাকা নিয়ে আসতে হবে। হ্যাঁ, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের টাকা নাই, সেটাকে তো আমি সলভ করতে পারবো না, তারা যদি টাকা নিয়ে আসে তারা তাদের ওভার ডিউগুলো পে করতে পারবে। এটা হচ্ছে অভ্যন্তরীণ রিসোর্স জেনারেশনের ইস্যু, নট ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট ইস্যু, শর্টেজ ইস্যু, দুটাকে ডিফারেন্সিয়েট করে দেখতে হবে। সো আলটিমেটলি আমি যেটা মনে করি যে সাপ্লাই সাইড যা মেজার নেওয়া সরকারের থেকে অনেকখানি নেওয়া হয়েছে, এখন সময়টা একটু দিতে হবে, এবং ভোলাটিলিটিটা কেটে গেলে আমরা আমরা অবশ্যই ইনফ্লেশনকে আমরা 5-6-4 নামিয়ে নিতে পারবো, যেখানেই চাই আমরা আনতে পারবো যদি আমরা সেই ডিটারমিনেশন থাকে। একটা কথা আমি বলবো, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি না আসলে কোনো ইনভেস্টমেন্ট হবে না। সো অধৈর্য হয়ে কোনো লাভ নাই এখানে। বিনিয়োগ এই মুহূর্তে যদি আমি বলি যে বিনিয়োগ চাঙ্গা করে ফেলতে হবে, আমি বলবো এই চাকরি আপনি নেন, আমার এই চাকরির দরকার নেই, এটা সম্ভব নয়। আমাকে এখন ম্যাক্রো স্টেবিলিটিতে নজর দিতে হবে, মূল্যস্ফীতি কমিয়ে আনতে হবে, এক্সচেঞ্জকে স্টেবল রাখতে হবে আগামী মাসে মাসগুলোতে বছরগুলোতে। আমাকে এক্সচেঞ্জ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভকে ধরে রেখে, যেটা আমি এটা $1 বিক্রি করি নাই গত 3 মাসে, $1 না, এটাকে বাড়াতে হবে, সেই চেষ্টা করতে হবে। এগুলোকে যদি আমরা রেস্টোর করতে পারি তাহলে বিনিয়োগ, আপনারা বিজনেসম্যানরা আপনারাই জানেন, আপনারাই বিনিয়োগ করবেন। আমরা যদি আপনাদেরকে ক্রেডিট ফ্লো বাড়িয়ে দিতে পারি আপনারাই বিনিয়োগ করবেন। আমরা চাই কি? আমরা চাই FDI আসুক, আপনারা বিনিয়োগ করেন, এবং সেই কন্ডিশনটা যেহেতু ম্যাক্রো স্টেবিলিটিটা আমরা দিতে পারি সেটার জন্য আমরা চেষ্টা করছি। কোনো ধরনের রিসেশন বাংলাদেশে হবে না, রিসেশনের কোনো প্রসপেক্ট নাই। হ্যাঁ, আমাদের গ্রোথ স্লো ডাউন হচ্ছে, দ্যাট ইজ ইনএভিটেবল। আমরা কি শ্রীলঙ্কা হয়ে গেছি?
অবশ্যই না। আমাদের গ্রোথ কি নেগেটিভ হয়েছে? অবশ্যই না। আমাদের কি মানে ইকোনমি কলাপস করেছে? অবশ্যই না। আমরা একটাকে স্টেবিলাইজ করে ফেলেছি, হতে পারত কিন্তু হয় নাই, সেটা আমাদেরকে বুঝতে হবে। হয় নাই, হতে পারত। কাজেই এখানে আমাদের কিছু রিয়ালাইজেশন এবং এবং অ্যাপ্রিসিয়েশন থাকতে হবে যে আমরা কিন্তু একটা বড় ক্রাইসিস অ্যাভয়েড করতে পেরেছি ডিসপাইট দ্য চেঞ্জ দ্যাট হ্যাজ হ্যাপেন্ড।